হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো চলো, আজকের হচ্ছে এটা আমাদের দীঘার পার্ট টু, ঠিক আছে? তো এখন এর আগের ব্লগে তোমরা দেখেছো খাওয়া দাওয়া করছি, তো খাওয়া দাওয়া করে পুরো টানা একটা ঘুম দিয়ে নিয়েছি। ভোরবেলায় উঠেছিলাম তো ঘুম ঘুম পাচ্ছিল, তো একদম বেশ ভালো টানা ঘুম দিয়ে নিয়েছি। শরীরটা এখন একদম সেই ফিট লাগছে। তো এখন আমি আর মাম্পি যাব হচ্ছে পুলে। এই দেখো মাম্পি রেডি হয়েছে, তো সুইমিং পুলে যাচ্ছি আমি আর মাম্পি। তো পুলে গিয়ে স্নান করবো, তারপরে আমরা ঘুরতে বেড়াবো। তো চলো আমাদের ব্লগটা দেখতে থাকো। দেখো সাঁতার কাটছি আর বৃষ্টি পড়ছে। গাইস দেখো আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলের ছাদটা দেখো কত সুন্দর করে সাজানো। মাম্পিকে পুরো কালি লাগছে। আমরা এক্ষুনি উঠলাম তোমার হচ্ছে গিয়ে পুল থেকে, সুইমিং পুল থেকে। হ্যাঁ, তো কি হয়েছে? আমাকেও কালি লাগছে, এই দেখ দেখাচ্ছি। তো দেখো আমাকেও কিন্তু কালি লাগছে। আমরা এখন মানে উঠলাম তোমার হচ্ছে গিয়ে পুল থেকে, আর আমরা সত্যি এত সুন্দর একটা হোটেলে আছি না, এটা হোটেলটায় মানে ভিউর জন্যই এতটাই মানে একটু কস্টলি। এত সুন্দর ভিউ, প্রচুর সুন্দর ভিউ। দেখো এখান থেকে পুরো ফিল নেওয়া যাবে, দেখেছো? পরিস্থিতিটা দেখো গাইস, সেই কখন পুল থেকে উঠে এসেছে, ঠিক আছে? এই যে দেখো সন্ধ্যা হয়ে গেল, ঠিক আছে? বাইরে দেখতে পাচ্ছ তো, পুরো সন্ধ্যা হয়ে গেল, আর এর এখনো মেকআপ ঠুসেই যাচ্ছে, ঠুসেই যাচ্ছে। ওর এখনো মেকআপ ঠোসা হচ্ছে না, কখন বেরাবো, কখন কি করব। আর আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। এমন কি বলতো, রেডি হয়ে গেলে আর একদম বসতে ইচ্ছা করে না, তখন মনে হয় যে আর ভালোই লাগে না, মনে হয় কতক্ষণে বেরোবো কতক্ষণে বেরোবো। আর মাম্পি মেকআপ করতে বসেছে, মানে বসেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল মেকআপ করছে। 1 ঘন্টাই হয়ে গেছে, বিকালবেলার মানে সি বিচে যাবো, গিয়ে একটু সি বিচে গিয়ে হাঁটবো, কিচ্ছু না কিচ্ছু। পুল থেকে উঠে এসে সঙ্গে সঙ্গে করে নিলেই তো হয়ে যেত, তো কিচ্ছু না। এখন সন্ধ্যাবেলায় শুধু যাবো, গিয়ে শুধু লোক দেখবো আর কি, আর কিছু না। তো সন্ধে হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে। বা প্রচুর মেঘ করেছে, প্রচুর। আর ওকে আমি বললাম যে ছাতাটা উপরে রেখে এসেছি, নিয়ে আসি, ডিকিতে রেখে দেবো, বৃষ্টি টিষ্টি পড়লে নেব। ও বলছে না থাক, বৃষ্টি পড়লে এবার বুকে ভিজব। ছাতাটা নিয়ে আসলে দেখতে কেমন মেঘ করে আছে দেখাচ্ছি। দেখো এই পরিমাণ মেঘ করে আছে, পুরো কালো হয়ে আছে, তাও তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর কালো হয়ে আছে। দেখো কেমন মেঘ করে আছে, চারিদিক কালো হয়ে আছে। দেখো গাইস সেই ফিল নিচ্ছি আমরা এখন এখানে বসে আছি, ঠিক আছে? ফাঁকা জায়গায় চলে এসেছি, ফাঁকা জায়গায় এসে এই যে সেই লাগছে ওপরে আবার চাঁদ মামা উঠেছে। কেমন লাগছে মাম্পি? সেই না ফাঁকা জায়গায় অনেক ভালো মজা করছি, আনন্দ করছি, অনেক ভালো কাটাচ্ছি, টাইম কাটাচ্ছি। এখানে বেশ ভালোই হাওয়া আমরা খেয়ে নিলাম, ঠিক আছে? তো শুধু হাওয়া খেলে হবে না, পেটেও কিছু দিতে হবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গোলা খেতে, তো গোলা খাবো, তারপরে কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে আমরা চলে যাব হোটেলে। তারপরে ওই দিক থেকে একটু গাড়ি নিয়ে ঘুরবো, ওই সাইড দিয়ে, রাস্তার সাইড দিয়ে। আমাদের যেখানে হোটেল আছে তার পাশে যেটা আমরা দেখিয়েছিলাম,
ওই পাশ দিয়ে রাস্তা আছে, এই এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি অ্যালাউ করছে না, আমরা কিন্তু গাড়িটা ওখানটায় রেখে এসেছি, ঠিক আছে? তো যেখানটায় গাড়ি অ্যালাউ করে সেই জায়গা দিয়ে যাবো। আমার ইচ্ছা যে সমুদ্রের পাশ থেকে স্কুটি চালিয়ে যাব নিজের গাড়ি, তো সেটাই করব, খাওয়া দাওয়া করে তারপরে যাব। তো চলো যাওয়া যাক। মাম্পি করছে এখন সব শপিং বাচ্চাদের জন্য। এখান থেকে এই জিনিসগুলো কিনিলি, দেখি দেখা শ্রুতির আর কালির দুজনের দুটো, দেখো কত লোক, যত লোক সব মনে হয় দীঘাতেই চলে এসছে, প্রচুর ভিড়, কিন্তু প্রচুর ভিড়। এখন এসছি মাছের, এখানে মাছ ভাজা খাবো। এটা কি মাছ আছে? এটা ভেটকি আছে, এখন আমরা নিচ্ছি মাছ ভাজা, দীঘায় এসছেন মাছ ভাজা খাবো না, দেখি খেতে পারে মাম্পি, কালকে আবার কাঁকড়াও খাও। মাম্পি কাঁকড়া খাওয়ার জন্য নাকি দীঘায় এসছে, ভাবো ভাবো। আমার মামকু দাঁড়িয়ে আছে, কখন ওকে মাছ দেবে, কখন ও খাবে মাছ। আর প্রচুর কেওয়াস হচ্ছে আওয়াজ, মাছের দোকান গুলো দেখেই তো মন ভরে যায়, সব ভিড় মাছের দোকানে, যত ভিড়। আমরা খাচ্ছি ভেটকি ফ্রাই, তাই তো? ভালো ভালো নানা, তো গাইস আমরা কিন্তু প্রায় হোটেলের কাছে চলে গেছিলাম, হোটেলের কাছে যাওয়ার পরেও পুরো সারা ওল্ড দিঘায় আমি গোলা খুঁজেছি, গোলা খাবো গোলা পাইনি, তারপরে হোটেলের সামনে থেকে ঘুরে আবার আমি আসলাম নিউ দিঘায়, ঠিক আছে? তো এখন এই যে দেখো গোলার দোকানের সামনে আছি, এই যে এখন খাবো হচ্ছে গোলা, আমি আর আমার মাম্পু দুজনেই খাবো। হ্যাঁ পড়ে যাচ্ছিলাম গোলা, যেই গোলা খেতে আমি ওল্ড দিঘা থেকে নিউ দিঘা এসেছি। মাম্পু এখন রেডি হয়ে গেছে, আর দেখো টিভি কিন্তু আমরা সারাদিন চালিয়েই রেখে দিয়েছি, ঠিক আছে? মাম্পি এখন যাচ্ছে, খাবার এসছে খাবার আনতে। দুপুর বেলাটা সাইন করে দিয়েছিলিস? ওদের খাবার দিয়ে গেছে, এই যে আবারও বসে গেছে ও সার্চ করতে, অনেকটা অনেকটা খাবার, এক প্লেট করে অর্ডার দিয়েছি, এতটা এতটা দিয়েছি, আমরা তো খেতেই পারি না, এক গাদা এক গাদা, তার মধ্যে কত কত দিয়েছে আমাদেরকে দেখো, আবার সসও দিয়েছে, সস দিয়েছে কেন, রাইসের সাথে সস দিয়ে খাবো। কেমন লাগছে বল? শুয়ে পড়েছে ভিডিও করতে, দাঁড়া এখনো বুঝতে পারিনি, এতক্ষণ খেয়ে নিলি তারপরেও বুঝতে পারিস নি, একবার খেয়েছি ভালো, খাবারের কোয়ালিটি সত্যি ভালো। আস্তে দুপুরে চিকেন কষাটা জল অনেক ভালো ছিল, আর এখন খাবারটাও ভালো। এর জন্যই গাইস আমি খেতে বসে বেশি ভিডিও করি না, গলায় ফলায় বেঁধে যায় বলে, জাস্ট অল্প একটু খেয়েই আমি ভিডিওটা কেটে দিই। তবে সত্যি খাবারের কোয়ালিটি এখানে খুবই ভালো, দুপুরে যে কটা খাবার খেয়েছি সব কটা ভালো ছিল, আর এখনেরটাও ভালো।
হ্যালো, দুপুরেরটা বেশি ভালো, দুপুরেরটা বেশি ভালো ছিল। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। খুব বড় বড় ভিডিও করছি না, অনেক বড় বড় ভিডিও করলে তোমাদের দেখতে বোর লাগবে, তো তার জন্য আমরা একদম ছোট ছোট ভিডিওই করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখা হবে আবার তোমাদের সাথে পরের ভিডিওতে। তো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দেখিয়ে দিলাম কি খেলাম, ফ্রাইড রাইস। পুরো খেতে পারি না আমরা, খেতে পারি না অতটা করে। তো যাই হোক, ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়া হয়ে গেছে। আমি একদম চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি, পা হাত পা ধুয়ে নিয়েছি, এখন শোবো আর ঘুমাবো। তো কালকে সকাল ফোনের অ্যালার্ম দেওয়া থাকবে, যদি সকালবেলা উঠতে পারি তো ভালো জায়গায় যাব, তো গেলে অবশ্যই ভিডিও করে দেখাবো। তো চলো, এখন আর বেশি কথা বাড়াচ্ছি না। তো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে মাম্পি, তাড়াতাড়ি বলে দাও। ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে জানাও তো কে কোথা থেকে দেখছো আমাদের ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।